করতে পারবেন একটি ডিম ঢাকাবাসীরা, মানে এক হালি ডিম কিনতে চাইলে 12 টাকা দিলেই হবে। তবে এই সুযোগ মাত্র একদিনের জন্য। একজন ভোক্তা মেলায় সর্বোচ্চ 90টি ডিম কিনতে পারবেন। আগামী 13 অক্টোবর বিশ্ব ডিম দিবস উপলক্ষে আয়োজিত মেলায় এত ডিম কেনা যাবে। প্রাণী সম্পদ অধিদপ্তর সূত্রে এই তথ্য জানা গেছে। 13 অক্টোবর বিশ্ব ডিম দিবসে রাজধানীর ফার্ম গেটের খামার বাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন প্রাঙ্গণে দিনব্যাপী মেলার আয়োজন করা হয়েছে। সকাল 10টা থেকে শুরু করে দুপুর 1টা পর্যন্ত মেলা চলবে। বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রি সেন্টার কাউন্সিল এবং সরকারের প্রাণী সম্পদ অধিদপ্তর যৌথভাবে এই মেলার আয়োজন করেছে। প্রাণী সম্পদ অধিদপ্তর সূত্র জানায়, মেলায় বড় বড় পোল্ট্রি ফার্ম, বিভিন্ন ডিম উৎপাদনকারী প্রতিষ্ঠান, ডিম দিয়ে নানা ধরনের খাবার প্রস্তুতকারক কোম্পানিগুলো অংশ নেবে। এছাড়া ইদানিং অর্গানিক ডিম উৎপাদনের প্রবণতা বেড়েছে, এসব প্রতিষ্ঠানও মেলায় অংশ নেবে। এই মেলায় বাজার দরের চেয়ে অর্ধেকেরও কম দামে ডিম বিক্রি করা হবে। অর্থাৎ বাজারে যে ডিম প্রতি পিস 8 টাকা বিক্রি করা হয়, সেটি মেলায় বিক্রি হবে প্রতি পিস 3 টাকা করে। বাণিজ্যিকভাবে এখন দেশের বিভিন্ন স্থানে কোয়েল পাখি ও হাঁসের উৎপাদন হচ্ছে। এসব প্রতিষ্ঠানও মেলায় অংশ নিয়ে বাজার দরের চেয়ে অর্ধেক দামে ডিম বিক্রি করবে। দেশের খাবার উপযোগী যেসব ডিম উৎপাদিত হয়, তার সবই মেলায় পাওয়া যাবে। প্রাণী সম্পদ অধিদপ্তর হরেক রকমের ডিম নিয়ে একটি বিশেষ প্রদর্শনীরও আয়োজন করবে। বাজার দরের চেয়ে কম দামে ডিম বিক্রি প্রসঙ্গে অধিদপ্তরের কর্মকর্তারা জানান, পোলট্রি ফার্মগুলো পাইকারিভাবে 3.5 থেকে 4 টাকা দরে প্রতি পিস বিক্রি করে। খুচরা বাজারে সেগুলো 8 টাকা করে বিক্রি হয়। এখানে তারা কোম্পানির দামে ডিম বিক্রি করবে। এতে প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ক্রেতাদের একটি সম্পর্ক তৈরি হবে। ভোক্তারা যত খুশি ডিম কিনে নিতে পারেন। ডিম দিয়ে নানান স্বাদের খাবার তৈরি করে বিক্রিও করা হবে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ডিম কীভাবে উৎপাদন হয়, সেগুলো আগত দর্শকদের দেখানো হবে। এই উপলক্ষে দিনব্যাপী একাধিক সেমিনারের আয়োজন করা হয়েছে। এগুলোতে ডিমের গুণাগুণ, ডিমের উৎপাদনের সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরা হবে। শুধু ঢাকায় নয়, দেশব্যাপী ডিম দিবস পালিত হবে। এই উপলক্ষে র্যালি, সভা, সেমিনার অনুষ্ঠিত হবে। জেলা পর্যায়েও প্রদর্শনীদের আয়োজন করা হবে। খাদ্য সামগ্রীর মধ্যে ডিম হচ্ছে একটি পূর্ণাঙ্গ খাদ্য উপাদানের ভরা একটি পণ্য। এতে সব ধরনের খাদ্য উপাদান আছে। সুলভ মূল্যে পর্যাপ্ত আমিষের ভরসা ডিম। আগে বলা হতো প্রতিদিন একটি করে পেঁপে খান, বাড়ির বাইরে ডাক্তার দাঁড়ান। ডিম নিয়ে গবেষণার ফলে এখন বলা হচ্ছে প্রতিদিন 3টি করে ডিম খান, বাড়ির বাইরে ডাক্তার দাঁড়ান।